हेलो फ्रेंड्स, वेलकम टू कोनिकास कुजिन। आमी आज के बनाबो चिकेन भुना। आमी एखाने 500 ग्राम चिकेन नियेछि। चिकेन गुलो आमी छोटो छोटो टुकड़ो करे नियेछि। एर मध्ये आमी दिच्छि 1 टीस्पून लेबुर रस। एर मध्ये आमी दिए दिच्छि 1 टीस्पून हलुद गुड़ो। 1 टीस्पून लवण दिए दिच्छि। এটা আমি ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো তেজপাতা, একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি ছোট ছোট করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এর মধ্যে আমি হলুদ দিচ্ছি 1 টিস্পুন। লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে। ওয়ান টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন চিকেন কারি মশলা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে লো ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমি হাফ কাপ দই নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে মিক্স করে নেব। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে দইয়ের মিক্সারটা দিয়ে দেব। দইটা দিয়ে নাড়তে হবে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে চিকেনটা হতে দেব। চিকেনটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দু মিনিট চিকেনটা ঢাকনা দিয়ে আমি হতে দেব। চিকেনটা হয়ে গেছে। আপনারা এই চিকেনটা পরোটা, রুটি বা রাইসের সাথে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো।